আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনেরা, সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো। তো মালয়েশিয়া যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন, যাদের কোনো কাজ কাম নেই, অনেক প্রবাসী ভাই কিন্তু অনেক সময় কাজের খবর চেয়ে থাকেন, তো আমিও কিন্তু চেষ্টা করি আপনাদেরকে ভালো একটা কাজের খবর দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আজকেও একটা ভালো একটা কাজের খবর। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ এখানে কিছু পয়েন্ট আছে, আপনারা যদি ভিডিওটা পুরোটা না দেখেন তাহলে এখানে আসলে কাজটা কি সেটা আপনারা বুঝতে পারবেন না। সেই জন্য যাদের কাজের প্রয়োজন বিশেষ করে তারাই ভিডিওটা পুরোটা দেখবেন, অন্যদের সমস্যা নেই। বিশেষ করে আমি আরেকটা কথা বলতে চাই, যে সকল প্রবাসী ভাইয়েরা আমার ভিডিও দেখে যে কোনো একটা কাজে যাবেন, ওই কাজে যাওয়ার পর আসলে কাজটা কীরকম আপনারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। কারণ এখন যেহেতু লকডাউন টাইম, আসলে আমি নিজে গিয়ে কাজটা দেখে আসবো সেরকম সুবিধা কিন্তু এখন নেই, ঠিক আছে। অনেক বাংলাদেশি ভাইদের মাধ্যমে কিন্তু আমি কাজের খবরগুলো পেয়ে থাকি এবং আপনাদেরকে আমি দিয়ে থাকি, ঠিক আছে। তো আসলে ওনারা যে কথা বলে আমাকে কাজের খবরটা দেয় এবং ওই কাজের সত্যতা কতটুকু সেটা কিন্তু আমার জানার প্রয়োজন। সেই কারণে যে কোনো ভাই যখন আমার ভিডিও দেখে কাজের মধ্যে যাবেন, ফার্স্ট যে কোনো ভাই যদি কাজের মধ্যে যান তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আসলে কাজটা কেমন ছিল, ঠিক আছে। আমি যেরকম বলছি এরকম আছে কিনা বা ওইখানে কোনো সমস্যা আছে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তখন যদি ওইখানে সমস্যা থাকে তাহলে আমি কমেন্টের মাধ্যমে সবাইকে বলে দিতে পারবো ওই কাজটা ভালো হবে না, সে কারণে অবশ্যই কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দিবেন। তো যে সকল প্রবাসী ভাইয়েরা মালাক্কা এরিয়ার মধ্যে একটা কাজের খবর চেয়েছিলেন, আপনাদের জন্য আজকের এই কাজ মালাক্কা আলুর গাজের মধ্যে, ঠিক আছে, একটা ফ্যাক্টরি। এখানে কিন্তু ম্যাগি, ঠিক আছে, এবং রুটি, এই সমস্ত খাবারের মালসামানা কিন্তু তৈরি করা হয় এবং এগুলো কিন্তু পেকিং করা হয়, ঠিক আছে। তো এই কোম্পানিটা হচ্ছে চাইনা কোম্পানি, ঠিক আছে, চাইনা কোম্পানি, মালিক হচ্ছে চাইনা। তো এই কোম্পানিটার লোক লাগবে প্রায় 20 জন মতো, ঠিক আছে। তো 20 জন লোক লাগবে। তো এই কোম্পানির মধ্যে ডিউটি করতে হবে 12 ঘন্টা। 12 ঘন্টার মধ্যে আপনাকে 1.5 ঘন্টা রেস্ট টাইম দিবে, ঠিক আছে, সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত ডিউটি। এই এর মধ্যে কিন্তু আপনাকে 1.5 ঘন্টা রেস্ট টাইম দেওয়া হবে। তো এখানে কিন্তু বৈধ অবৈধ সবাই কিন্তু কাজ করতে পারবেন, ঠিক আছে। কাজটা আসলে এরকম, যেরকম আপনারা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলাই হচ্ছে কাজ। এবং থাকার জন্য কিন্তু ভালো ব্যবস্থা আছে, যেমন এখন আপনারা যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থাকার স্থান, ঠিক আছে। তো অনেক প্রবাসী ভাই বলতে পারেন, ভাই এভাবে কীভাবে থাকবো, ঠিক আছে। আপনারা জানেন যে কোনো কিলাং বা ফ্যাক্টরির মধ্যে কাজ করতে হলে থাকা নিয়ে একটু সমস্যার মধ্যে থাকা হয়, যেমন এক রুমের মধ্যে 2 জন 4 জন এরকম। তো সে আমার কথা হচ্ছে, কাজটা যদি বলা হয় তাহলে থাকার মধ্যে যদি একটু সমস্যা হয় এটা কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে থাকার স্থান এবং কাজগুলো তো আপনারা দেখলেন, ঠিক আছে। তো এখানে 12 ঘন্টা যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে বেতন দেওয়া হবে 75 রিংগিত, ঠিক আছে। বৈধ অবৈধ সবাই কিন্তু এখানে কাজ করতে পারবেন, খাওয়া দাওয়া কিন্তু নিজের, হোস্টেল কিন্তু কোম্পানির, ঠিক আছে। এবং আপনাদের যদি ওইখানে ভালো না লাগে তাহলে আপনারা নিজেরা রুম নিয়ে বাইরে থাকতে পারেন, ওটা কিন্তু কোনো সমস্যা নেই, ঠিক আছে। এগুলা যেহেতু কাম্পং, ঠিক আছে, এখানে অনেক রুম আছে, আপনারা 3-4 জন মিলে চাইলে একটা রুম ভাড়া নিয়ে ওইখানে থাকতে পারবেন, সমস্যা নেই। তো এখানে একদিনের বেতন হচ্ছে আপনাকে বেতন দিবে 75 রিংগিত। রবিবার এবং পাবলিক হলিডে যদি আপনি কাজ করেন তাহলে আপনার বেতন হবে 110 রিংগিত, ঠিক আছে। বেতন প্রতি মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে আপনাদেরকে বেতন দিয়ে দিবে, 5 থেকে 10 তারিখের মধ্যে আপনাকে বেতন দিয়ে দিবে এবং 20 থেকে 25 তারিখের মধ্যে আপনারা পেনশন পাবেন। তো এখানে বৈধ অবৈধ যেভাবে কাজ করতে পারবে, আপনার যদি বৈধ কোনো কাগজপত্র থাকে সেটা নিয়ে আপনি কাজের মধ্যে ঢুকতে পারবেন, এবং আপনি যদি অবৈধ হয়ে থাকেন তাহলে যে কোনো একজন বাংলাদেশের মাধ্যমে হোক বা আপনি নিজে করেন সমস্যা নাই, একটা বিশের পারমিটের ফটোকপি দিয়ে কিন্তু আপনাকে এই কাজের মধ্যে ঢুকতে হবে। আপনি যে কসং এরকম লোক কিন্তু ওই কোম্পানিতে ঢুকতে পারবেন না, ঠিক আছে। যে কোনো একটা ফটোকপি দিয়ে আপনাকে কিন্তু এই কাজের মধ্যে ঢুকতে হবে। তো এখন হচ্ছে পারমিটের বিষয়, এই কোম্পানি আসলে মানুষদেরকে পারমিট করে দিবে কিনা। তো আসলে এই কোম্পানির যেহেতু বড় একটা কোম্পানি না, এখানে কিন্তু লোক লাগবে 20 জন মতো, ঠিক আছে। তো এইটা কোম্পানিটা আসলে অনেক বড় না, কোম্পানিটা হচ্ছে একটা একটা ছোট কোম্পানি। তো ওনারা নিজেদের থেকে কাউকে পারমিট করে দেয় না, ঠিক আছে, এবং পারমিটের বাবদ কাউকে একটা কাউ ওই কোম্পানি কিন্তু দেবে না, ঠিক আছে। আপনাদেরকে
যে কোনো এজেন্টের মাধ্যমে বা যে কোনো বসের মাধ্যমে পারমিট করে কিন্তু এখানে কাজ করতে হবে, এবং পারমিট ছাড়া কাজ করলেও এখানে কোনো আশা করি কোনো সমস্যা হবে না। তারপরে আমি আপনাদেরকে বলবো, এখন যেহেতু রিকালিব্রেসি প্রোগ্রামের একটা সুযোগ আছে, সেহেতু আপনারা যে কোনো একটা এজেন্ট বা যে কোনো একটা কোম্পানির মাধ্যমে যদি পারমিট করতে পারেন, এটা কিন্তু আপনার জন্য ভালো হবে। ঠিক আছে, তো এক কথায় এই কোম্পানিতে আপনাকে কাজে ঢুকতে হলে যে কোনো বিষয়ের ফটোকপি দেখিয়ে কিন্তু এই কোম্পানির মধ্যে আপনাকে কাজের মধ্যে ঢুকতে হবে। তো যে সকল প্রবাসী ভাইদের কাজ নেই আপনাদের জন্য, এই যে এখন দেখতে পাচ্ছেন এটা নাম্বার, এটা একজন বাংলাদেশি ভাইয়ের নাম্বার, আপনারা সরাসরি ওনার সাথে যোগাযোগ করে ওই কাজের মধ্যে যেতে পারবেন এবং বিস্তারিত জেনে নিতে পারবেন। তো আবারও আমি অনুরোধ করব, যে সকল প্রবাসী ভাইয়েরা প্রথম এই কাজের মধ্যে যাবেন, আমাকে একটু কমেন্ট করে জানাবেন আসলে কাজটা কেমন। ঠিক আছে, কারণ আমি যেহেতু আপনাদের জন্য একটা কাজের ভিডিও তৈরি করতেছি, আপনারা আমাকে একটা হেল্প করবেন ওই কাজের মধ্যে। যদি কোনো ভাই প্রথম যেয়ে থাকেন, তাহলে আপনি ওই কাজ সম্পর্কে আমাকে একটু কমেন্ট করে জানালে তাহলে আমিও আমারও উপকার হবে এবং আমার সাথে আপনাদের উপকার বেশ হবে। যেমন ওই কাজের মধ্যে কী কী সমস্যা আছে সেটা যদি আপনি আমাকে বলেন, তাহলে আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। এবং আমি এর আগে আরেকটা ভিডিও দিয়েছিলাম, কাজের ভিডিও, কোয়ালালামপুরের মধ্যে একটা গ্লো ফ্যাক্টরি, আপনারা এখন যেটা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন তামনে, এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে। এই কোম্পানির মধ্যে প্রায় 80 জন লোক লাগতেছে, এখন পর্যন্ত মাত্র 12 জন লোক কাজের মধ্যে গেছে। তো যে সকল প্রবাসী ভাইয়েরা কোয়ালালামপুরের মধ্যে আছেন, আপনাদের জন্য এই কাজের খবরটা, এই ভিডিওর লিঙ্কটা কিন্তু আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আপনারা এই ভিডিওটা দেখেও কিন্তু ওই কাজের মধ্যে, ওইখানেও মোবাইল নাম্বার সহ সব কিছু দেওয়া আছে, আপনারা সরাসরি ওনার সাথে যোগাযোগ করে ওই কোম্পানির মধ্যেও কাজ যেতে পারবেন। ঠিক আছে, ওইখানে কিন্তু আর্জেন্ট লোক লাগতেছে, তো সেজন্য ওইখানে প্রায় 80 জন লোক লাগবে, এখনও পর্যন্ত 12 জন মাত্র কাজে গেছে। ঠিক আছে, তো আপনাদের যাদের কাজের প্রয়োজন, আপনারা ওই ভিডিওটা দেখে ওইখানেও আপনারা কাজে যেতে পারবেন। তো সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।